জানাবো শেয়ার বাজারের খবর। পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত করে ছয় প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার এবং ডিবেঞ্চার হোল্ডারদের অর্থ ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে বিএসইসি। এর মধ্যে ওটিসি মার্কেটের চার কোম্পানি হলো বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ডাইং অ্যান্ড ফিনিশিং ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ লাগেজ ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ জিপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আর দোয়েল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ইস্যুকৃত দুটি ডিবেঞ্চার, এর মধ্যে বিডি জিপার 14% এবং বিডি লাগেজ 14%। কমিশন সবাই প্রাথমিকভাবে এই প্রতিষ্ঠানগুলোর লেনদেন সাময়িকভাবে বন্ধ ও কোম্পানিগুলোকে তালিকাচ্যুতি করার সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে উভয় স্টক এক্সচেঞ্জে একটি স্ক্রো অ্যাকাউন্ট যৌথভাবে পরিচালনার মাধ্যমে ডিবেঞ্চার ও শেয়ার হোল্ডারদের অর্থ ও দাবি অভিহিত মূল্যে বা ইস্যু মূল্যে বা সমঝোতার মূল্যে পরিশোধ করা হবে। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।